এই এপিসোডে আমি নেটওয়ার্কিং এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। কাজ ও গঠনের ধরন অনুসারে নেটওয়ার্ককে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। এরা হলো ল্যান, ম্যান এবং ওয়ান। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। একটি ফ্লোর বা একই বিল্ডিংয়ের মধ্যে অবস্থিত কম্পিউটারগুলোকে নিয়ে ল্যান তৈরি হয়। এটা সাধারণত অফিস আদালতে চোখে পড়ে। বাংলাদেশে বেশিরভাগ অফিস আদালতেই ল্যান ব্যবহার করা হয়, কারণ ল্যানের জন্য যে ডিভাইসগুলোর প্রয়োজন পড়ে এগুলো দামে সস্তা এবং হ্যান্ডেল করা খুব সহজ, এবং একজন অ্যাডমিনিস্ট্রেটরই সমস্ত নেটওয়ার্কটাকে কন্ট্রোল করতে পারে। এই জন্য ল্যানটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে একই শহরের মধ্যে অথবা একই দেশের মধ্যে একাধিক ল্যানের সংযোগ নিয়ে একটা ইন্টার নেটওয়ার্কিং তৈরি করা হয়। এই ম্যান তৈরি করার জন্য ইন্টার নেটওয়ার্কিং একটা ডিভাইসের প্রয়োজন পড়ে। এটা সাধারণত একটা শহর অথবা একটা দেশের মধ্যে বিস্তৃত থাকে। ওয়ান, দূরবর্তী অনেক ল্যান নিয়ে এই নেটওয়ার্কটা তৈরি করা হয়। এ ধরনের নেটওয়ার্ক গঠন বেশ জটিল। এটা হচ্ছে তিন ধরনের নেটওয়ার্ক, অর্থাৎ ল্যান, ম্যান, ওয়ান। ল্যান হচ্ছে একটা বিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, ম্যান হচ্ছে একটা শহরের মধ্যে সীমাবদ্ধ থাকে, এবং ওয়ান হচ্ছে সারা বিশ্ব জুড়ে এটার বিস্তৃত। এছাড়া ক্যান নামে একটি নেটওয়ার্ক রয়েছে। এটা সাধারণত কয়েকটা বিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, এবং এই কয়েকটা বিল্ডিংয়ের মধ্যে যে সংযোগ করা হয় এখানে উচ্চ গতির ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয়। তবে এটার ব্যবহার খুবই সীমিত, যার জন্য এটা তেমন একটা চোখে পড়ে না, অথবা এই নামটাও তেমন একটা দেখা যায় না। এটাই মূলত নেটওয়ার্কিংয়ের প্রকারভেদ।